সকলকে স্বাগত আমার চ্যানেল প্রণব চৌধুরীতে আজকের এই ভিডিওতে আমি মাধ্যমিক পরীক্ষার্থীদের দ্বিতীয় ইউনিট টেস্টের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব যেটা রয়েছে বায়ুমণ্ডল অধ্যায় থেকে এই অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদেরকে বলে দেবো যেগুলি ভালো করে করে গেলে তোমাদের দ্বিতীয় পরীক্ষা দ্বিতীয় যে ইউনিট টেস্ট অবশ্যই ভালো হবে যদি মনে রাখবে এই প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ কিন্তু প্রত্যেক স্কুলে প্রশ্ন কিন্তু পৃথক হয় তবুও কিছু ইম্পর্ট্যান্ট প্রশ্ন থেকেই যায় চলো দেরি না করে আলোচনা করি ট্রপোস্ফিয়ার কি স্ট্যাটোস্ফিয়ার সম্পর্কে লেখো ওজন স্তরের গুরুত্ব বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতিগুলি আলোচনা করো বৈপরীত্য উত্তাপ ক্যাটাবেটিক এবং অ্যানামেটিক বায়ু সমষ্ণ রেখা এল নিল লানিনা চাপের তারতম্যের কারণ অশ্ব অক্ষাংশ আয়ন বায়ুকে বাণিজ্যবায়ু বলা হয় কেন আইটিসি জেড জেড বায়ু ঘূর্ণিবাদ ও প্রতিপ ঘূর্ণিবাদের মধ্যে পার্থক্য আপেক্ষিক আর্দ্রতা পরিচালন বৃষ্টিপাত এই প্রশ্নগুলি তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো এবং এই প্রশ্নগুলি খুব ভালোভাবে প্র্যাকটিস করে নাও এবং সঙ্গে তোমাদেরকে বলে রাখি এই অধ্যায় থেকে বিভিন্ন ধরনের ছোট প্রশ্নের জন্য আমার প্রকাশিত একটি বই রয়েছে যা হলো এক্সাম ফোকাস মনে রাখবে এই বইটি তোমরা পাবে দুই ধরনের মাধ্যমে একটা অনলাইন পিডিএফের মাধ্যমে এবং একটা হলো অফলাইন তোমরা পোস্টালের মাধ্যমে নিজে ঘরেও নিয়ে নিতে পারো যারা অনলাইন নেবে পিডিএফের মাধ্যমে অতি কম খরচায় কিন্তু তোমরা এই বইটি পেয়ে যেতে পারো এখানে প্রায় সাতশো পঞ্চাশের থেকেও বেশি প্রত্যেক অধ্যায় থেকে ছোট প্রশ্ন রয়েছে তোমাদের অবশ্যই এটা কাজে লাগবে অলরেডি সত্য পিসের বেশি এটা সোল্ড হয়ে গেছে এবং শেষ বলে রাখি ভিডিওটি যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং তোমরা পারলে ভিডিওটি একটি লাইক করে দিও শেয়ার করে দিও চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবে না